এটি পরিকল্পিত খামার, যদিও খামারটার ছোট। জ্বরের জন্য তো খাবার খায় না, কিন্তু আর কোনো সমস্যা? গরু বর্জ্য থেকে এই যে গ্যাস উৎপাদন করতেছে, গ্যাস উৎপাদন করতেছে গরুর গোবর থেকে, গ্যাস দিয়ে তাদের পরিবারের রান্নাবান্নার কাজ হয়ে যাচ্ছে। ভালো উদ্যোগ, ছোট একটা মুরগির খামারও করছে। এটা হলো মুরগির খামার, একদিকে মুরগির খামার, আর এদিকে কবুতর এটার ভিতরে থাকে। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা এদেরই হয়ে যাচ্ছে এখান থেকে। পরিবারটি দুজনই মাস্টার, স্কুলে মাস্টারি করে, তাদের নিজস্ব পরিকল্পনায় সুন্দর একটা গরু খামার। বায়োগ্যাস